যেন জাদুমন্ত্রের মতোই বদলে গেছে রুয়ান্ডা। আরব্য উপন্যাসের কোনো কাহিনী নয়, ইচ্ছে থাকলেই উপায় হয়। সহিংসতাকে আড়ি জানিয়ে রুয়ান্ডা এখন আফ্রিকার অন্যতম নিরাপদ আর সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ। রাস্তাঘাটে কোনো ময়লা খুঁজে পাবেন না, ব্যবসা যেন এখানে গোলাপ হয়ে ফুটছে। ১৯৯৪ থেকে জিডিপি ১৪ গুণ বেড়েছে, রপ্তানি বেড়েছে ৭০%, পর্যটকের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এই সময়ে হাই প্রোফাইল কিছু আন্তর্জাতিক সম্মেলনও আয়োজন করেছে রুয়ান্ডা। দেশটির নেতাদের মনে একটা বড় ধরনের আশা বসত গড়েছে। সিঙ্গাপুরের মতোই রুয়ান্ডাতে অর্থনৈতিক বিপ্লব দেখতে চান তারা। অচিরেই আরো ভালো সময় দেখবে রুয়ান্ডার মানুষ। রুয়ান্ডা আফ্রিকার পূর্ব মধ্যাংশের একটি দেশ। উর্বর এবং পাহাড়ি ভূমির কারণে এর নামকরণ করা হয়েছে হাজার পাহাড়ের দেশ। চারদিকে ঘিরে রেখেছে উগান্ডা, বুরুন্ডি, তানজানিয়া, কঙ্গো। আফ্রিকা মহাদেশের মধ্যে রুয়ান্ডাতেই জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। হটু ও টুটসি নৃগোষ্ঠীর মধ্যে ১৯৯৪ সালের ভয়াবহ জাতিগত দাঙ্গা ও গৃহযুদ্ধের কারণে সারা বিশ্বের নজরে আসে রুয়ান্ডা। মাত্র তিন মাসের নৃশংস গণহত্যায় প্রাণ হারান প্রায় ৮ লাখ মানুষ। সেই ক্ষত কাটিয়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে রুয়ান্ডা। ২০০০ সালে ভিশন ২০২০ নামে একটি অর্থনৈতিক কৌশল নির্ধারণ করে দেশটির সরকার। রাজনৈতিক শৃঙ্খলা এবং আপোষহীন সুরক্ষা ব্যবস্থা, নীতিগত নেতৃত্ব এবং দুর্নীতির জন্য জিরো টলারেন্স নীতি দেশটির উত্থানের নিয়ামক। প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে রুয়ান্ডা। তুলনা করা হচ্ছে এশিয়ার শক্তিশালী অর্থনীতির দেশ সিঙ্গাপুরের সঙ্গে। দেশটির রাজধানী কিগালি এতই পরিষ্কার পরিচ্ছন্ন যে এই শহরটি এখন ইউরোপ আমেরিকার যে কোনো শহরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থায় পৌঁছে গেছে। কিগালি শহরের কোনো ভিডিও কিংবা ছবি দেখলে আপনার মনে হবে এক্ষুনি গিয়ে ঘুরে আসি। মাত্র ১২ বছর আগেও কিগালি ছিল আফ্রিকার অন্যান্য শহরের মতোই অগোছালো আর অপরিচ্ছন্ন। একটা সময় দেশটির সরকার সিদ্ধান্ত নিল পুরো শহরকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে। শহরের সব বস্তি ভেঙে ফেলা হলো, ক্ষতিগ্রস্তদের দেয়া হলো আর্থিক সহায়তা। শুধু তাই নয়, তাদের জন্য ওই শহরেই অ্যাপার্টমেন্ট ব্লক তৈরি করা হলো, তারা এখন সেখানেই থাকে। রুয়ান্ডার মাথাপিছু আয় ১৯৯৫ সালে ছিল ১২৫ ডলার, যা বর্তমানে ৮ গুণ বেড়েছে। ২০০০ সালের পর দেশটিতে শিশু মৃত্যুর হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত কয়েক বছরে রুয়ান্ডার পাশে বসেছে দ্রুত বর্ধনশীল অর্থনীতির তকমা। রুয়ান্ডাবাসীর জীবনযাত্রার মানেও এসেছে ব্যাপক পরিবর্তন। শিক্ষার হার, শিক্ষার মানে পরিবর্তন দৃশ্যমান। পর্যটন রুয়ান্ডায় বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। এই খাতটি বড় বড় আন্তর্জাতিক হোটেল এবং বিশ্বখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান স্থাপনের সঙ্গে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে। পিএসজি ক্লাবের প্রিমিয়ার পার্টনার হচ্ছে রুয়ান্ডা ট্যুরিজম বোর্ড। রুয়ান্ডাকে প্রথম শ্রেণীর পর্যটন গন্তব্য হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান দেওয়ার জন্য রুয়ান্ডা উন্নয়ন বোর্ড প্যারিসের শীর্ষস্থানীয় এই ফুটবল ক্লাবের সঙ্গে ৩ বছরের স্পন্সরশিপ চুক্তি সই করে। রুয়ান্ডা সরকার অবকাঠামো খাতে বড় আকারের বিনিয়োগ নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বিজনেস ইন্ডেক্সে রুয়ান্ডার বর্তমান অবস্থান ২৯, যা নির্দেশ করে রুয়ান্ডা বর্তমানে ব্যবসা করার জন্য ইউরোপের অনেক দেশের চেয়েও বেশি উপযোগী।